বিয়ের দাওয়াতে ঢাকায় এসেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। প্রায় 15 ঘন্টা অবস্থান শেষে ব্যক্তিগত বিমানে ভারতে ফিরে যান তিনি। তবে স্বামী সহ সানি লিওনের ঢাকা সফর নিয়ে বেশ জলঘোলা হয়েছে। শুধু তাই নয়, হঠাৎ তার আগমনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। কেউ তাকে স্বাগত জানান, কেউ বা তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যে মেতে ওঠেন। অবশ্য তাকে ঘিরে রহস্য জটিল হওয়ার যথেষ্ট কারণও আছে। কেননা গত 2 মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমা শুটিংয়ের জন্য তিনি ও ভারতের 10 জন অভিনয় শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত 9 মার্চ আরেকটি প্রজ্ঞাপনে শুধুমাত্র সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। এদিকে নেট মাধ্যমে অনেকের প্রশ্ন, অনুমতি বাতিল সত্ত্বেও কিভাবে বাংলাদেশে এলেন সানি লিওন? আবার কেউ মন্তব্য করেছেন সানি গোপনে শুটিং করতেই এসেছেন, যদিও এসবের কিছুই ঘটেনি। টুরিস্ট ভিসায় এসেছিলেন সানি ও তার সঙ্গীরা। তার এই সফর নেহাতি বিয়ের আমন্ত্রণ রক্ষা করা। তবে বাংলাদেশে সানি লিওনের নাম গোপনের বিষয়টি নিয়ে যে বিতর্ক হয়েছে তা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তার মতে সানি লিওন নাম গোপন করেননি। নায়িকার প্রকৃত নাম করণজিৎ কৌর তা সবারই জানা, আর তাই নাম গোপনের প্রশ্নই ওঠে না।